এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার, আমরা মানছি না, আমরা মানব না। উনি কি উনি প্রধানমন্ত্রী চ্যাংড়া মোচ? আমাদের দেশে যারা মুসলমান তারা বলুন তো কি দোষ করেছে, যারা দেশ ভাগের পর আমাদের দেশেই রয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একজন মিথ্যেবাদীর নাম, যা অত্যন্ত দুঃখের। আপনার বয়স হয়েছে, আর এই বয়সে আপনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে ধেইতা দিনা করবেন না, আপনি দাদি নাম্বার ওয়ানে যান। আপনার বয়স অনুযায়ী নিশ্চয়ই কোনো না কোনো খেলা আছে। ইতিমধ্যেই দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন, একটা বক্তব্য দিয়ে শুরু করছি। আপনারা যেই দরখাস্ত করবেন, আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার, আমরা মানছি না, আমরা মানব না। নেয়া তো নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, নাহলে এইটুকুই বলতাম যে এত জালি আর এত মিথ্যাবাদী একজন প্রশাসনিক চেয়ারে বসা মানুষ আমার দেশ পেয়ে লজ্জিত। দলনেত্রীর জায়গা থেকে উনি যদি এই কথাগুলো তৃণমূলের পার্টি অফিস থেকে বলতেন তো তাহলে ওনারা মিথ্যে বলেন, চুরি করেন, জোচ্চুরি করেন, সবাই জেনে গেছে, মেনেও নিয়েছে। তৃণমূল নিজেও জানে, যারা তৃণমূলকে এখনও দু একজন ভুল করে ভোট দেন তারাও জানেন যে আমরা চোরের দল, মিথ্যাবাদীর দল হিসেবে মানুষের কাছে তকমা পেয়ে গেছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে খেপাবার, এইভাবে ঝগড়া লাগাবার, রক্তপাত লাগাবার, অশান্তি লাগাবার, যে আইন পাশ হয়ে গেছে তার বিরুদ্ধে এই মিথ্যাচার, ঈশ্বর ক্ষমা করবেন না ওনাকে। মমতাজি কো করবদ্ধ নিবেদন আপকে ইস কার্যক্রম কে মাধ্যম সে করনা চাহতা হুম। পলিটিক্স করনে কে হাজারো মঞ্চ হে, প্লিজ বাংলাদেশ সে আয়ে হুয়ে বঙ্গালু বঙ্গালী হিন্দুও কা হিত মত করিয়ে। আপ খুদ বঙ্গালী হ্যাঁ, বাংলাদেশ সে যো বঙ্গালি হিন্দু আয়ে হ্যাঁ, ইনকো নাগরিকতা দেনে কে লিয়ে এ কানুন হ্যাঁ। মমতাজি কো মে খুলি চুনৌতি দেতা হুম, ইস কানুন কি ধারা মে সে কিসি কি নাগরিকতা ছিননে কি এক ধারা ও বতা দে সার্বজনিক রূপ সে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। আপনারা জানেন যে ভারতবর্ষ গোটা একটা জড়ো হওয়ায় একটা দেশ ছিল, যারা সবাই মিলে আমরা ব্রিটিশের বিরুদ্ধে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈসাই পারসি সবাই মিলে আমরা লড়াই করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ চলে যাবার সময় থেকেই যারা মুসলমান ধর্মের কিছু মানুষ, বড় লোক, যারা কিছু কংগ্রেস পুরনো নেতাদের ঘনিষ্ঠ, তারা হঠাৎ করে নেতাজিকে এই দেশ থেকে সাইড করে দিয়ে দাবি তুলল এই সবাইকে না প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু দুটো প্রধানমন্ত্রী হতে গেলে দুটো দেশ চাই। তাই যে মুসলমানরা হিন্দুদের সঙ্গে সমানভাবে বা অন্যান্য ধর্মেরও মানুষেরা তারা লড়াই করলেন ব্রিটিশ বিরোধী, সেই মুসলমানরা বললেন আমাদের আলাদা দেশ চাই। দেশভাগ হয়ে গেল, প্রচুর মানুষ মারা গেল। গান্ধীজি নেহরু তারা বলেছিলেন যে দেশভাগ হতে গেলে আমাদের বুকের ওপর দিয়ে হবে, আমাদের প্রাণ যাবে। কারুরই প্রাণ যায়নি, প্রাণ গেছিল অগণিত মানুষের। এবং সেই সময় একের পর এক মানুষ ওদিক থেকে এদিক, এই দেশ থেকে ওই দেশ, মা বোন নিয়ে হাঁড়ি কুড়ি নিয়ে চলে আসতে বাধ্য হয়েছিল। এবং তারপর আবার যখন কাটা হলো 1971 সালে যখন ভাগ হয়ে গেল বাংলাদেশ, সেই সময় একগাদা মানুষ ওই দেশ থেকে এখানে চলে এসেছিলেন। এখনও প্রচুর মানুষ বলেন আমাকে বাংলাদেশে 40 খান নারকেল গাছ আসিল, একখানা পুষ্কর নিয়ে আসিল 2 বিঘার, একখানা এত বড় বাড়ি আসিল। যদি আসিল তো তার তাহলে আসিল কেন বলুন না, আপনাদের কারা মেরে তাড়িয়ে দিয়েছে বলুন না কেন, আপনার নারকোল গাছ ওখানে লুটপাট হয়ে গিয়ে শেষ হয়ে গেছে, আপনার বাড়ি শেষ হয়ে গেছে বলুন সেই কথাগুলো। ধর্মীয় উৎপীড়নের যে আপনারা শিকার আমরা ভিডিও দেখতে পাই এখন, আগে জানতে পাওয়া যেত না। পাকিস্তানে কি ধরনের অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপরে আমরা দুর্গাপূজার সময়তেই দেখেছি যে তছনছ করে দেওয়া হয়েছে। ইভেন শুধু তাই নয়, বাংলাদেশে যে যে কিছু ধর্মনিরপেক্ষ মুসলমান সুস্থ বুদ্ধির মানুষ তারা যখন এই ঘটনার নিন্দা করতে দাঁড়িয়েছে তাদেরও খুন করে পারা হয়েছে, প্রচুর ব্লগারদেরও মেরে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক বাংলাদেশের সরকার এটাকে ঠেকাবার চেষ্টা করছে, কিন্তু তারপরেও হিন্দু জনসংখ্যা 25% কাছাকাছি ছিল, সেখান থেকে কমতে 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 এসে আজকে তলানিতে ঠেকে গেছে। তারা যাবে কোথায় সেই মানুষগুলো?
শুধুমাত্র হিন্দু নয়, শিখ, খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ প্রত্যেকটা মানুষের জন্য এটাকে করানো হয়েছিল, যে যাতে ধর্মীয় উৎপীড়ন বা নির্যাতনের কারণে, তারা তো ভারতবর্ষেরই মানুষ ছিল, দেশভাগ হয়ে গিয়ে আমাদের দেশে যে মুসলমানরা রয়ে গেছেন তারা আমাদের, আমার তারা ভারতের গর্বিত, তারা মুসলমান যারা ভারতবর্ষের পতাকা পরিষ্কার আমাদের মতো করেই টান টান করে দেবে। কিন্তু যারা চলে গিয়েছিলেন, যারা ওই দেশে চলে গিয়েছিলেন, তারা ওইখানে চাল ডালের অভাব হচ্ছে দেখে বর্ডার লাইনে, যে বর্ডার লাইনটা বারবার কেন্দ্র সরকার বলার পরেও যাতে না লোহার বেড়া দেওয়া যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি, আর ওই বর্ডার দিয়ে ক্রমাগত ঢুকে পড়ছে বাংলাদেশিরা, ঢুকে পড়ছে রোহিঙ্গারা, যে রোহিঙ্গাদের বাংলাদেশ তাড়াচ্ছে, মুসলমানও তাড়াচ্ছে, রোহিঙ্গারা মুসলমান কিন্তু মুসলমান হয়েও বাংলাদেশের মুসলমানরাও তাড়াচ্ছে, পাকিস্তানের মুসলমানরা তাড়াচ্ছে, আর এই শেখ শাহজাহানেরা তারা ঢুকিয়ে দিচ্ছে। বর্ডার লাইনে থাকা তৃণমূলের যত পঞ্চায়েত প্রধান, যত MLA, তাদের অ্যাকনলেজমেন্টেই আমাদের এখানে কার্ড তৈরি হয়ে যাচ্ছে দেশের নাগরিকের, দেশের নাগরিকত্বের অবশ্যই কার্ড বা ধরে নিন আধার কার্ড, এই ধরনের কার্ড দেয় কেন্দ্র সরকারের ছাপ, কিন্তু রেকমেন্ডেশন লাগে হচ্ছে বর্ডার লাইনে থাকা যারা জনপ্রতিনিধি তাদের রেকমেন্ডেশন লাগে, তাদের স্বীকৃতিপত্র লাগে, আর টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আসা সেই সমস্ত লোকগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হয়ে আমাদের দেশে যারা মুসলমান তারা বলুন তো কী দোষ করেছে, যারা দেশ ভাগের পর আমাদের দেশেই রয়ে গেছে, তাদের জন্যই তো আমাদের দেশ থেকে যে বরাদ্দ হয় চাল ডাল রেশন এই আবাসের বাড়ি, আমার দেশের মুসলমানদের জন্য, আমার দেশের হিন্দুদের জন্য। যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট রাজনীতি, যেটা একটা সময় CPM করে লোক ঢুকিয়ে রেশন কার্ড করিয়ে দিতে বলে মমতা বন্দ্যোপাধ্যায়, সবার মনে আছে ইউটিউবে ভিডিও আছে যে তিনি এই CAA কার্যকরীর পক্ষপাতী ছিলেন বলেই লোকসভাতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তাকে কথা বলবার সময় দেওয়া হয়নি। তারপর তিনি ক্ষমতায় চলে এসে ঠিক যে প্রতিবাদ তিনি CPM যেভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে নিজের ভোট বাড়াতো, যার বিরোধিতা করেছিলেন, কিন্তু ক্ষমতায় চলে আসবার পর তিনি সেম রাস্তা উনি খুলে রেখে দিলেন। উনি এখন CAA-র বিরোধিতা করছেন, যে কয়েক বছর আগেই CAA-র পক্ষে তোলপাড় করতেন যে এইভাবে শাসক দল CPM ভোটে জিতত। কতটা বড় তঞ্চকতা, কতটা বড় দ্বিচারিতা, এ তো সবাই বুঝতে পারছে যে কেন বর্ডার লাইনটাতে, বর্ডারে বারবার কেন্দ্র সরকার বলছে যে উগ্রবাদীরা ঢুকে যাচ্ছে, বাংলাদেশের মানুষ ঢুকে যাচ্ছে, আমাদের দেশের যারা হিন্দু মুসলমান অন্য ধর্মের মানুষ তাদের খাবারে ভাগ বসাচ্ছে। আরে ভাই, আমার দেশের মানুষের একটা জনসংখ্যা আছে, সেখানে এত হিন্দু এত মুসলমান, এত খ্রিস্টান এত পারসি এত শিখ এত ঈসাই, আরও ধর্মের মানুষরা রয়েছেন, তাদের সেই গরিব মানুষদের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের টাকা চাল ডাল আবাসের বাড়ি যাদের বাথরুম বানাবার টাকা এই সমস্ত অ্যালোট হয়। এবার যদি বারে বারে শুধুমাত্র তৃণমূলের ভোট করাবার জন্য ভুয়ো এই কার্ডগুলো করিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তাদেরকে, তো তাহলে ভাগ পড়ে যাচ্ছে না আমার দেশের হিন্দু বা মুসলমান যারা রয়েছেন, যে মুসলমানরা ওই দেশে যাননি, দেশভাগের পরেও তারা মেনে নিয়েছেন এটাই আমার দেশ, পাকিস্তান আমার দেশ নয়, তো তারা কি দোষ করল? আমরা কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কারণ নেই। বলছেন ডিটেনশন ক্যাম্প, কোথায় ডিটেনশন ক্যাম্প? কালীঘাটে আপনার বাড়িতে একজন বয়স্কা প্রাজ্ঞ, একজন মানে সম্মানীয় চেয়ারে বসে ভোটের লালসায় এসে আপনি কি মিথ্যাচার করছেন? তারা বলা হচ্ছে যারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তারা এই সরকারি যে প্রকল্পগুলো রয়েছে তার সুবিধাও পাবে। উনি কি, উনি প্রধানমন্ত্রী চ্যাংড়ামোচ? 2019 এই বিল আসবার পরে এই বিল নিয়ে প্রচুর কাটাছেঁড়া আলোচনা, পাবলিক লিটিগেশন মামলা ইত্যাদি প্রভৃতি হয় সুপ্রিম কোর্টে, তারপর তারা ছাড়পত্র দেন। শুধুমাত্র লোকসভা থেকে পাশ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা করে দিয়েছি এমনটা নয়, তার কাটাছেঁড়া হয়েছে, এখনো এটাকে আরো কতটা সহজ করা যায়। একটা আইনকে কার্যকরী করতে গেলে কিছু রুলস আনতে হয়, কিছু নিয়ম নীতি করতে হয়, সেগুলোর এখনো পর্যন্ত আলোচনা চলছে যে আরো কত সহজ করা যেতে পারে। সেখানে উনি মিথ্যে কথা বলছে? উনি তো একটা সময় মতুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন, যে মতুয়ারা নাগরিকত্বের জন্য এতদিন ধরে লড়াই করে যাচ্ছেন, সেই মতুয়াদের মমতা বালা ঠাকুর নাকি একজন আছেন, তাদেরকে উনি রাজ্যসভাতেও পাঠিয়েছিলেন, টিকিট ফিকিটও নাকি দিয়েছিলেন,
তাহলে সেই মতুয়ারা যখন আনন্দ করছেন তখন তিনি তাহলে আজকে মতুয়াদের বিরোধিতা করছেন? তার মানে আগের কথাগুলো তার ফেক ছিল? আসলে উনি যে ক্রিমিনালদের পক্ষে, উনি যে শুধুমাত্র লুটমার করে ভোট নেওয়ার পক্ষে, তা উনি বারবার প্রমাণিত করে দিয়েছেন। উনি যে শেখ শাহজাহানদের পক্ষে সন্দেশখালীর চিৎকার করা, চোখের জল ফেলা মা বোনেদের বিরুদ্ধে উনি এবং ওনার সরকারে, মানে ওনার অপদার্থ মন্ত্রীরা, তিনি তা বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশে বক্তব্য রেখে দিয়েছেন। সেই শাহজাহানকে পুলিশ জামাই আদর করে নিয়ে আসে, আজকে দেখুন সিবিআই ইডি হিড়ির করে নিয়ে যাচ্ছে যে রোহিঙ্গা ঢুকিয়ে টাকা ইনকাম করত। এবং এইগুলো প্রত্যেকটা মানুষ দেখে ফেলেছেন বলেই তাদের জনগর্জন সভা, জনবর্জন সভায় পরিগণিত হয়েছে, জনফুস হয়েছে। 50% ব্রিগেড খালি, জনগর্জনের নামে এত বড় বড় বিজ্ঞাপন করার পরেও মানুষ নেই, কারণ তারা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একজন মিথ্যেবাদীর নাম, যা অত্যন্ত দুঃখের। দাদা, আপনি মিথ্যাবাদীর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মের উল্লেখ করছেন যে সিএ ফর্মে যিনি আবেদন জানাবেন তার বাবার বার্থ সার্টিফিকেট উল্লেখ করতে হবে। আমার কাছে যে সার্টিফিকেট রয়েছে এই মুহূর্তে সিএর জন্য, যে ফর্ম ফিল আপের যে ফর্ম রয়েছে, সেখানে কোথাও আমি দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সাংবাদিক অন্তত সেটা দেখতে পাচ্ছি। দেখুন, যে কোনো মানুষ এই ফর্ম ডাউনলোড করতে পারেন, যারা একটু সহজ সরল বা গরিব মানুষ হয়েছেন, যারা হয়তো ইংরেজি পড়তে পারেন না, তাদের নিশ্চয়ই বাড়িতে বা পাড়াতে নিশ্চয়ই মানুষ রয়েছেন যারা একটু পড়াশোনা জানে, একটু কম্পিউটার জানে, তাদেরকে বলুন না। নাহলে আমাদের এলাকায় যারা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন বা যে কোনো নিরপেক্ষ মানুষ, তাদেরকে বলুন না ফর্মটা পড়ে পরিষ্কার বুঝিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলছেন তার একটাও লাইন কোথাও লেখা নেই। তিনি জেনে গেছেন যে তিনি আসলে চাল ডাল লুট করেছেন, শুধু হিন্দুর নয় মুসলমানেরও। তিনি চাকরি চুরি করেছেন, হিন্দুর নয় মুসলমানেরও। তিনি আবাস যোজনার বাড়ি লুট করেছেন, হিন্দুর নয় মুসলমানেরও। তিনি ভুয়ো জব কার্ড চুরি করিয়েছেন, হিন্দুর নয় মুসলমানেরও। তিনি মিড ডে মিলে চাল ডাল লুট করিয়েছেন, শুধু হিন্দু বাচ্চার নয় মুসলমানেরও। সবারই লুট করিয়েছেন উনি। উনি পুলিশ মন্ত্রী, উনি ক্রিমিনালদের ধরেননি। তিনি মুসলিম সমাজকে শুধুমাত্র দাড়িতে রং করা কিছু ইমাম আছে তাদেরকে কিছু গিফট, টাকা পয়সা ইত্যাদি দিয়ে ভুল বোঝাতে চেয়েছিলেন। শিক্ষিত মুসলমান ছেলে মেয়েদের উপরে ওনার বিরাট রাগ। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চায় না, যেটা আমরা সংঘের সারাক্ষণ বলে আসি, যে আমরা চাই যে আমাদের দেশে যারা মুসলমান রয়েছেন তারা দেশ নির্মাণের কাজে এগিয়ে আসুক, রাজ্য নির্মাণের কাজে এগিয়ে আসুক, তারা রাজনৈতিক ক্ষেত্রে বড় নেতা হয়ে উঠুক, তারা বড় নামকরা লয়ার হয়ে উঠুন, তারা নামকরা সাংবাদিক হয়ে উঠুন, ডাক্তার হয়ে উঠুন, শিক্ষক হয়ে উঠুন, আমরা এটা চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় চান তারা এটা না হোক, মুসলমান সমাজ যাতে চোখ খুলে না দেখতে পাক, কারণ চোখ খুলে দেখতে পেলেই তারা এখন প্রশ্ন করছে যে আমাদের ওয়াক আপ এস্টেট, যে ওয়াক আপ সম্পত্তি, তা তৃণমূল কীভাবে চুরি করিয়ে বেঁচিয়ে দিল। এত বড় বড় মুসলিম সম্প্রদায়ের পক্ষে বড় বড় কথা বলবার পর চাকরিতে আমাদের সংরক্ষণ তলানিতে পড়ে রইল কেন? কেন একবারও তৃণমূলের পাল্লায় পড়ে যে আমাদের মুসলমান ভাইরা রয়েছে তাদের নাম বোম্বাদা শওকত মোল্লা হিসেবে পরিচিতি পাবে? শিক্ষককে জগ ছুঁড়ে মারা আরাবুল হিসেবে তার নাম উঠে আসবে, কিংবা সন্দেশখালীর অগণিত মুসলমানের নাম মহিলাদের পিঠে বানাবার জন্য রাত্রিবেলা ডাক করানো বা ওই জমি লুটে নেওয়ার নাম হিসেবে উঠে আসবে, বা বীরভূমের আনারুল হোসেন, ভাদু শেখ এদের মতো উঠে আসবে? মুসলমান সমাজ চায় তারা এগিয়ে আসতে, তারা এগিয়ে আসছে, আর সোজানায় বোকা বানানো, তাই উনি পাগল হয়ে গেছেন চিন্তায়। দুর্ভাগ্যজনকভাবে আমি মন্তব্য করতে বাধ্য হলাম, কারণ উনি দেশ বিরোধী কথাবার্তা বলছেন। একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে দেশে আইন মেনে যে আইন পাশ হয়েছে, সংবিধান মেনে যে আইন পাশ হয়েছে, তার বিরুদ্ধাচারণ করছেন পশ্চিমবঙ্গে প্রশাসনিক চেয়ারে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী। এ অন্যায় নয়, দুর্ভাগ্যের। অন্য কেউ হলে এতক্ষণ তার জেল হয়ে গেছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। দাদা, এর আগে আমরা দেখেছি আধারের সঙ্গে মোবাইল নাম্বারের সংযুক্তিকরণের সময় মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করেছিলেন। এরপর দেখা গিয়েছে আধারের সঙ্গে জব কার্ডের যখন লিঙ্ক করা হলো, ভুয়ো জব কার্ড, রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা হলো, ভুয়ো রেশন কার্ড, কয়েক কোটি ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে। তো এক্ষেত্রেও, সি এর ক্ষেত্রেও তিনি একইভাবে বাধা দিচ্ছেন। কোথাও কি একটা সংযুক্তিকরণ রয়েছে বা কোথাও একটা? দেখুন, ওনার টেনশন হচ্ছে এই বিদেশি ভোটগুলোকে নিয়ে।
এখানে চিহ্নিত হয়ে যাবে যে সারা পৃথিবীতেই সব দেশেই যে নিয়মটা রয়েছে, আমার দেশের মানুষ আমার দেশের মানুষ, তিনি যে ধর্মেরই হোক, তার জন্যই তো নানা রকম প্রকল্প, চাল ডাল বাড়ি চাকরি আবাস জল জীবন সব। আমি কেন বিদেশ থেকে চলে আসা কোনো একটা লোককে দেব? যে কোনো মানুষ যে কোনো ধর্মেরই অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে তিনি নর্মাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তিনি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক, তারা কিন্তু নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই আইন তো রয়েছেই খোলা, সেই আইন তো বন্ধ নেই। আমরাও তো এখান থেকে আমেরিকায় গিয়ে, একটা খ্রিস্টান দেশ, সেখানে গিয়ে তো আমরা নাগরিকত্ব পাই, পাই না সারা পৃথিবীতে পাই। তেমন মুসলমান ধর্মের মানুষেরাও অন্য দেশ থেকে আসতেই পারেন, কিন্তু যেহেতু বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সেখানে সংখ্যালঘুদের ওপরে নির্মম অত্যাচারের গল্প ছবি কাহিনী ভিডিও আমরা রোজ দেখতে পাচ্ছি, পরিসংখ্যান তথ্য, এবং সেখানে কমে যাচ্ছে। আমাদের দেশে যারা সংখ্যালঘু ছিলেন তাদের সংখ্যা বাড়ছে, এটা কিসের উদাহরণ? আমাদের দেশে একটাও প্রকল্প রয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয়, শুধুমাত্রই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার এমন একটাও কোনো প্রকল্প এনেছে দেখাতে পারবে? তা সবার জন্য। কিন্তু যারা আমাদের দেশের নন, তারা অবৈধভাবে যাতে চলে আসতে পারেন, তারা অবৈধভাবে যাতে জঙ্গিপনা করতে পারেন, বিস্ফোরণ ঘটাতে পারেন। আমরা কদিন আগেই তো দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেক মাঠে ঘাটে বাচ্চারা বল খেলতে গিয়ে বমি লাথি মেরে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বারুদের স্তূপে দাঁড় করাতে চাইছে, সারা রাজ্যটাকে খাগড়াঘর বানাতে চাইছে, মানুষকে ভয় ভীতি দিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট লুট করাতে চাইছে, এবং শাহজাহানদের মতোই প্রোটেকশন দিতে চাইছে সব জেলায় শাহজাহান তৈরি করে। পাথর কয়লা বালি লুট করা অনুব্রত, যে সপরিবারে নিজের মেয়েকে নিয়ে হঠাৎ করে কয়েকশো কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেলার জন্য যার উত্তর দিতে পারছে না, জেল খাটছেন, সেই শাহজাহানকে মুখ্যমন্ত্রী বীর বলেছেন। গরিবের চাল ডাল, তার হিন্দু মুসলমান তো না, উনি সবাই লুট করেছেন, মুসলমানের চাল লুট করেছে আমার দেশের, মুসলমানের ডাল লুট করেছে, মুসলমানের বাড়ি লুট করেছে। তিনি ভাবছেন কি করে যে মুসলমানরা ওনার পক্ষে দাঁড়াবে? মুসলমানদের কি মাথা নেই, তাদের বোধ নেই, তাদের বুদ্ধি নেই, তাদের বিবেক নেই? নাকি ইসলামে লেখা রয়েছে যে পরিষ্কার যে চোরকে সাপোর্ট করো? ইসলামে তো লেখা নেই। তাহলে কি করে টুপি পরাবার এখনো মিথ্যে চেষ্টা করছেন আমি জানি না, দুর্ভাগ্যজনক। সফল হবে, যদি সফল হতো তাহলে জন গর্জন সভা, জন বর্জন সভা হতো না, অর্ধেক ফুস হয়ে গিয়ে মাঠ খালি থাকতো না, এবং ঘুমোতে পারছে না দেখি এই সমস্ত আজেবাজে কথা বলছে। উনি বয়সে বড়, আমি বলবো গরম পড়েছে, একটু শশা খান, পেট ঠান্ডা থাকবে, ডাবের জল খান, আপনার বয়স হয়েছে। আর এই বয়সে আপনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে ধেইতে দিনা করবেন না, আপনি দাদি নাম্বার ওয়ানে যান, আপনার বয়স অনুযায়ী নিশ্চয়ই কোনো না কোনো খেলা আছে, লুডো উলবো না, সেগুলোতে কনসেন্ট্রেট করুন। কি বলবো আপনাকে, সম্মান করি, এই কথা বলতে বাধ্য হলাম, কারণ আপনি আমার দেশ নিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি অশান্তি লাগাবার চেষ্টা করছেন। 2019 সালে যখন সিএবি বিল এসেছিল, সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের দাঁড়িয়ে আপনি উস্কানি দিয়ে একের পর এক রেলওয়ে স্টেশন ভাঙচুর হয়েছে, ট্রেনে পাথর চড়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছিল, আপনি কাউকে অ্যারেস্ট করেছিলেন না? কিন্তু আজকে সংখ্যালঘু সম্প্রদায় থেকে লোকজন রাজনীতিতে চলে এসেছে, তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, সাংবাদিক হয়েছে, তারা বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা মিথ্যে, সংখ্যালঘু সম্প্রদায় বুঝে গেছেন। আজকে পাকিস্তানের লোকজন পরিষ্কার বলেন যে প্রধানমন্ত্রী ইসলামিক, কট্টর ইসলামিক, যারা আমাদের দেশ থেকে কেটে নিজেরা দেশ বানিয়েছিল, যে মুসলমানরা বলেছিলেন ভারতে থাকবো না, আমাদের কষ্ট দিয়ে চলে গিয়েছিল, তারা আজকে বলছেন, যারা উঠতে বসতে ভারতবর্ষের ক্ষতি চায়, ভারতবর্ষের দিকে বোম ছড়ে, তারা উঠতে বসতে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় সাহ। কেন বলছেন? আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা নিরপেক্ষ, তারা পরিষ্কার বলছেন যে নরেন্দ্র মোদী আমাদের তো ঘর দিয়েছে, শুধু তো হিন্দুকে দেয়নি, তাই আমি এই সরকারটাকেই চাই। মাথা খারাপ হয়ে গেছে এসব দেখে। এবং আমাদের রাজ্যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারাও আমাদের সঙ্গে এসে কথা বলছেন, যোগাযোগ করছেন, রাজনৈতিকভাবে আমাদের সমর্থন করছেন, এ জানতে পেরে মাথা খারাপ হয়ে গেছে, মানুষ ভোলেনি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা এই সিএএ নিয়ে জেনে গেছে বলে তাদের আন্দোলন দেখতে পাচ্ছেন, মায়ের থেকে মাসির দরদ বেশি।
তারা কেউ রাস্তায় নেমেছেন? তারা কেউ আগুন জ্বালাচ্ছেন 2019 মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের উস্কানিতে? না, কারণ তারা জানেন যে নরেন্দ্র মোদী বা কেন্দ্রের বিজেপি সরকার কিভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই পারসি নিরপেক্ষভাবে গরিব মানুষকে পরিষেবা প্রদান করছেন, বিভিন্ন প্রকল্প দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, জল দিচ্ছেন, ভাতা দিয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের, যাতে সামাজিকভাবে তারা যেন মারা না যান, তারা যেন বেঁচে থাকেন সম্মানের সঙ্গে। বাথরুমটুকুও দিয়ে দিচ্ছেন। বাথরুম শুধু পরিচ্ছন্নতা নয়, তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, আমাদের মা বোনেদের ইজ্জত, ওটা ইজ্জত ঘর নাম দেওয়া হয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে কথা বলা, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা যে যে দলগুলো ছিল, সিপিআইএম, কংগ্রেস এবং এই ক্রিমিনালদের দল তৃণমূল, সবার মুখোশ খুলে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়েরা বোকা নয়, তারা দেরিতে জাগেন, কিন্তু জাগলে একটাই সিদ্ধান্ত নিয়ে নেন, এবং সেই খেলা ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসে দখল করা যাবে না। অদিত চৌধুরী আমার থেকে অনেক সিনিয়র লিডার, কিন্তু আমাদের চূড়ান্ত প্রতিপক্ষ। এখন উনি দেখলাম মাথায় টুপি ফুপি পরে কি সমস্ত কথাবার্তা বলছেন, কিভাবে কোরআন পড়তে হয়, কোন দিকে মুখ করে নাকি, তা উনি শেখাচ্ছেন। ভাল লেগেছে, ভোটের জন্য এসব করতে বাধ্য। কিন্তু ইউসুফ পাঠান ওখানে তো হুমায়ুন বাবু নেমে পড়েছেন, তৃণমূলের পুরনো মুসলিম লিডার। এই ঘর আগুন লেগে গেছে, আপনি চোর প্রমাণিত হয়ে গেছে, বাঁচাবার বৃথা চেষ্টা করছেন। সবাই ক্ষমতায় আসে এবং চলে যায়, কিন্তু এত মানুষের অভিশাপ নিয়ে বা চোখের জল নিয়ে যায় না। আমি এইটুকু অনুরোধ করব, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, পশ্চিমবঙ্গের যত্ন করে চুরি জচ্চুরির পক্ষে, মানুষের গণতান্ত্রিক অধিকার লুটের পক্ষে, আমাদের মা বোনেদের মান ইজ্জত 500 টাকা ভাতা বাড়িয়ে যে কেনার চেষ্টা করেছেন, এটা আমার কথা নয়, সন্দেশখালী মা বোনেদের বক্তব্য। আর সারা পশ্চিমবঙ্গই সন্দেশখালী, সারা পশ্চিমবঙ্গ এই আরাবুল, এই সওকাত মোল্লা, এই শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের দিয়ে আপনি ভরিয়ে রেখে দিয়েছেন। আপনার পুলিশেরা ভয় দেখায় বলে একটা বড় অংশের অপদার্থ ডিএম এবং এসপি এই মানুষের অধিকার লুট, টাকা লুটের সঙ্গে জড়িয়ে বলে গ্রামের মানুষ এখনো ভয়েতে মুখটা খুলছে না, মুখটা খুলবে আঙুল দিয়ে যখন 2024 আর 2026 বোতামটা টিপবে। সেদিন ব্রিগেড তো এবার অর্ধেক খালি হয়ে গেছে, পুরো খালি হয়ে যাবে, তখন আপনার বাড়ির এই কয়েকজন আত্মীয় স্বজন মিলে, আত্মীয় স্বজন মিলে আবার কি বলবো, বাকি আত্মীয় স্বজন তো হাতে পদ্ম নিয়ে ঘোরাঘুরিই করছে, ঠিক আছে, ওই কয়েকজন মিলে গলা জড়াজড়ি করে চুপ করে বসে থাকুন। আর দয়া করে এই ধরনের কথা বলবেন না, যতদিন আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, যতদিন অবধি আপনি ক্ষমতায় রয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, এমন কোনো কাজ করবেন না যেখানে আপনি চলে যাওয়ার পরে মানুষ আপনাকে অসম্মানের চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। এইটুকুই আমার পক্ষে একজন নাগরিক হিসেবে বলার, সম্মানীয় মুখ্যমন্ত্রীকে এইটুকুই বলবো।